হ্যালো ভিউয়ার্স, এমজি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি চলে এসেছি আপনাদের সামনে দারুণ মজাদার একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। এটা আমরা বিকালে কিংবা সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে পরিবেশন করলে সকলের খুব ভালো লাগবে। তো আমার আজকের রেসিপি চিংড়ির চপ। চলুন তাহলে রেসিপি শুরু করি। তার আগে রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, আর এমনই নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। প্রথমে কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা চীনাবাদাম, আর মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে কিছুক্ষণ চীনাবাদাম ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া চীনাবাদাম তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। চীনাবাদাম ঠান্ডা হয়ে এলে আধ ভাঙা করে নেব। পরিষ্কার করে রাখা কিছুটা কুচো চিংড়ি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প সামান্য হলুদ। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া চিংড়ি মাছ তুলে নিচ্ছি। আবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প তেল, আর তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা রসুন। এখানে আদা রসুন 1 টিস্পুন করে দিয়ে দিচ্ছি। নেড়ে চিড়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে বাটা। আপনারা চাইলে জিরে বাটার পরিবর্তে এখানে জিরে গুঁড়ো দিতে পারেন। নেড়ে চিড়ে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা, আর আপনারা অবশ্যই লঙ্কাটা আপনাদের স্বাদ মতো দেবেন। নেড়ে চিড়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। নেড়ে চেড়ে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে, মশলা ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন 4টে বড় সাইজের আলু সেদ্ধ করে রাখা খোসা ছাড়িয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর 1 টিস্পুন লেবুর রস দিয়ে দিচ্ছি। আলু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি ভেঙে রাখা ভাজা বাদাম, আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য বাড়ির তৈরি গরম মশলা। আপনারা চাইলে এখানে দোকানের গরম মশলা দিতে পারেন। খুবই অল্প সামান্য চিনিও দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে ভালো মতো আলুটাকে কষিয়ে নিয়েছি। এখন সসে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আলুর সঙ্গে চিংড়ি মাছ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুর সঙ্গে চিংড়ি মাছটাকে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আলুগুলোকে তুলে ঠান্ডা করে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন ময়দা। অল্প অল্প জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। একবারে খুব বেশি জল দিতে যাবেন না, তাতে করে মিশ্রণটা খুব বেশি পাতলা হয়ে যাবে। তবে আপনারা চাইলে এখানে একটা ডিম ফাটিয়ে অল্প নুন দিয়ে ভালো করে ফেটিয়ে ব্যবহার করতে পারেন। তবে ডিমের গোলা ব্যবহার করলে চিংড়ির চপগুলো ভাজার সময় অনেক ফেনার মতো হয়ে যাবে, আর তাতে চিংড়ির চপগুলো ভাজতে একটু অসুবিধা হবে। তাই আমার মনে হয় ময়দার মিশ্রণটা ব্যবহার করাই ভালো। আর ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য নুন, আর নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ময়দার মিশ্রণটা ঠিক এরকম রেখেছি। এখন থালা থেকে আলু নিয়ে একটা করে চিংড়ির চপ তৈরি করে নিচ্ছি। আমি এখানে একটু লম্বা শেপ দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। আর এইভাবেই বাকি চিংড়ির চপগুলো তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। আমি এখানে কেনা ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিতে পারেন। এখন চপটাকে ময়দা গোলার মধ্যে ডুবিয়ে ভালো করে বিস্কুটগুলো লাগিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই 2 হাত দিয়ে করতে হবে। আর ভালো করে বিস্কুটগুলো লাগানোর পরে আবারও ময়দাগুলোতে ডুবিয়ে বিস্কুটগুলোতে গড়িয়ে নিচ্ছি। আমি এখানে চিংড়ির চপটাকে 2 বার ব্রেড ক্রাম্বস লাগিয়েছি, আর 2 বার ময়দা মিশ্রণে ডুবিয়েছি। অর্থাৎ আমি এখানে ডবল কোটিং করেছি। তবে ডবল কোটিং করলে কি হয়, চপগুলো ফ্রাই করার সময় কিন্তু ভেঙে যাবে না, আর খেতেও অনেক ভালো লাগবে। এইভাবেই বাকি চপগুলো তৈরি করে নিচ্ছি। চিংড়ি চপ ফ্রাই করার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত সাদা তেল, আর ভালো মতো তেলটা আমি গরম করে নিয়েছি। এখন চিংড়ির চপ একটা একটা করে ছেড়ে দিচ্ছি।
एक संगे खूब बेसि चिंगड़ी चप फ्राई करते जाते चिंगड़ी चपगुलो किन्तु भेंगे जेते पारे। आमी एखाने तीनटे चिंगड़ी चप फ्राई करे निच्छी, नेड़े चेड़े उल्टे पाल्टे एकटु लाल लाल करे फ्राई करे निच्छी। प्रथम ब्याचेर मतो चिंगड़ी चपगुलो आमार फ्राई करा हये गेछे, एखन तेल झरिये तुले निच्छी आर बाकी चिंगड़ी चपगुलो आमी एभाबेई फ्राई करे नेब। তো বন্ধুরা আমার তৈরি হয়ে গেল গরম গরম চিংড়ির চপ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন।